পাখা দেখার টান হচ্ছে রিমম সব ওই জায়গা। আরে ওই কি করতে ২০০৫ সনে ফতুলা থানাধীন লক্ষ্মীনগর এলাকার আক্তার হোসেনের মেয়ে নিপা, যার বয়স ছিল ১১ বছর, স্কুল ছাত্রী, তাকে তার মামাতো ভাই রবিউল, আসামি রবিউল ডেকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আসামি রবিউল, কামরুল, শুকুর আলী, আকবর আলী সহ অন্যান্য আসামিরা গণধর্ষণ করে, তারপরে তাকে হত্যা, গলার চেপা হত্যা করে ধান খেতে ফেলে দেয়। এই মামলায় আজকের রায় হলো, সেই রায়ে আসামি কামরুল, রবিউল, শুকুর আলী, আকবর আলী তাদেরকে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয় এবং আসামি নাসরিন তাকে খালাস দেওয়া হয়, আসামি পলি তাকে যাবজ্জীবনের রায় দেওয়া হয়। এই মামলায় দুজন আসামি 164 করে তার ঘটনা স্বীকার করেছে, সে হলো নিপার মামাতো ভাই আসামি রবিউল এবং কামরুল, তারা ঘটনা 164 করে স্বীকার করেছে। এই মামলায় রাষ্ট্রপক্ষ এবং বাদীপক্ষ এই মামলার রায়ে আমরা সন্তুষ্ট। আমরা আশা করি খুব দ্রুত মহামান্য হাইকোর্ট তাদের রায় আমাদের রায় কার্যকর করবেন।